সরিষা আমাদের বক্ষবিধির মহা ঔষধ। সরিষা খেলে শরীর গরম থাকে, রক্ত উষ্ণ থাকে, সর্দি কাশি চলে যায়। জার্মানের মিউনিকে তারা প্রতিদিন একটু সরষা ভর্তা খাবে, সব খাবারের সাথে, রুটির সাথে, নুডলসের সাথে। তারা বেশি খায় নুডলস, আলু ভর্তা, মেশ পটেটোর সাথেও তারা একটু সরষার সস খায়, সরষার সালাদ খায়। কচি সরষা পাতা, 2 সপ্তাহের কচি সরষা গাছ শিকড় সহ, এটা তারা চিবিয়ে চিবিয়ে রাস্তায় খেতে খেতে হেঁটে যায়। অনেক শীত পরে মিউনিকে, জার্মানে, হামবুর্গে, তখন ওই শীতের সময় তাই ওরা এইভাবে সরষা খায়। আমরা সরষা খাই গরমের সময়, আমরা আমের সাথে কাসুন্দ করে সরষা খাই, কিন্তু সরষাটা একটু বেশি দরকার এই শীতের সময়। আমাদের দেশে কতগুলি জিনিস উল্টা হয়, ধরুন আমাদের দেশে মধু খায় গরমের সময়, কিন্তু পৃথিবীর সব দেশে মধু খায় শীতের সময়। আমাদের দেশের সরষা আমরা বেশি খাই গরমে, কিন্তু সরষা ঠান্ডায় খেলে শরীরটা গরম থাকে। তো গরম রাখার জন্য আমাদেরকে লাঞ্চকে গরম রাখতে হবে, শরীরকে গরম রাখতে হবে, গরম গরম খাবার খেতে হবে। যাদের বক্ষব্যাধি আছে তারা প্রায় সারা বছরই গরম খাবার খেতে হবে। ফ্রিজ আমাদের বন্ধু না, ফ্রিজ আমাদের শত্রু, এসি আমাদের শত্রু। যেমন একটা গাছের জন্য ইউরিয়া কিছুদিনের জন্য বন্ধু, এরপরে শত্রু। আমরা সর্ব ধরনের নিম পাতার রস ব্যবহার করব, কাঁচা হলুদের রস আমরা ব্যবহার করব, তাইলে আমাদের এসব জীবাণু চলে যাবে। গরম পানি দিয়ে হাত মুখ ধুব, সাবান ভালোভাবে ব্যবহার করো। বাথরুমে থেকে এসে অবশ্যই আমরা আফটার শেভ বা সাবান বা ফিটকিরি ব্যবহার করব। পানির প্রতি আমাদের সন্দেহ হইলে গরম পানি খাবো।